হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডব্লুবি আওয়ার স্টাডি আমি জিতেন্দ্র বিশ্বাস আজ আমি তোমাদের জন্য পঁচাত্তরটি জি কে নিয়ে এসেছি তোমরা অবশ্যই ক্লাসটা দেখতে থাকো এবং যদি ভালো লাগে তবে অবশ্যই ক্লাসটাকে লাইক করে দিও আর আমরা দেখো পিএসসি ক্লাগশিপ এবং মিসেলনিয়াস প্রিলিমারি সার্ভিসেস পরীক্ষার জন্য একটা প্লে লিস্ট করে দিয়েছি সেখান থেকে তোমরা এর আগের ক্লাসগুলো এবং বর্তমান ক্লাসগুলো ওখানে সেন্ড করা হবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে চলো তবে আজকের কোশ্চেনগুলো আমরা দেখে নিই দেখো আজকে প্রথম কোশ্চেন বলেছে বিক্রম সারাভাই মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় তাহলে বিক্রম সারাভাই মহাকাশ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত দেখো অ্যান্সার হবে বি ত্রিবন্ধমপুরম কেরালার ত্রিবন্দমপুরমে অবস্থিত পরে কোশ্চেনটা দেখো কম্পিউটার প্রোগ্রামিং এ কোনো ট্রুটিকে বলা হয় তাহলে কম্পিউটার প্রোগ্রামিং এ কোনো ত্রুটিকে কি বলা হয় তাহলে কোনো ত্রুটিকে বলা হয় অ্যান্সার হবে এ বাঘ বলা হয় পরে কোশ্চেনটা দেখো সাতবাহনদের রাজধানী কোথায় ছিল তাহলে সাতবাহনদের রাজধানী কোথায় ছিল দেখো সাতবাহনদের প্রথম রাজধানী ছিল প্রতিষ্ঠান পয়পালা তয়হস্বী হয় আকার ন প্রতিষ্ঠান বা মানে সাতবাহনদের দুটো রাজধানী ছিল প্রতিষ্ঠান আর একটা হচ্ছে অমরাবতী মানে এরকম প্রথম ছিল কিন্তু এখানে দেখো একটাও নেই যার জন্য এখানে অ্যান্সার কিন্তু হবে কোনোটি সঠিক নয় পরে কোশ্চেনটা দেখো সাদা পতাকা কিসের প্রতীক সাদা পতাকা কিসের প্রতীক তুমি দেখো অ্যান্সার হবে সাদা পতাকা হলো সি সামরিক যুদ্ধবিরতির প্রতীক পরে কোশ্চেনটা দেখো লাল ত্রিভুজ কিসের প্রতীক লাল ত্রিভুজটা কিসের প্রতীক তুমি দেখো লাল ত্রিভুজ হবে অ্যান্সার হবে ডি পরিবার পরিকল্পনার প্রতীক পরে কোশ্চেনটা দেখো অপারেটিং সিস্টেম হলো অপারেটিং সিস্টেম হলো তাহলে নিম্নলিখিত কোনটা অ্যান্সার হবে অপারেটিং সিস্টেম বলতে আমরা কি বুঝি দেখো অপারেটিং সিস্টেম বলতে বুঝি আমরা অ্যান্সার হবে এখান থেকে বি কম্পিউটার চালানোর জন্য গুরুত্বপূর্ণ সফটওয়্যার পরে কোশ্চেনটা দেখো ন্যাশনাল সিকিউরিটি গার্ড এন এস জি কবে প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল সিকিউরিটি গার্ড দেখো ন্যাশনাল সিকিউরিটি গার্ড প্রতিষ্ঠিতা হয়েছিল উনিশশো চুরাশি সালে পরে কোশ্চেনটা দেখো হিন্দুস্তানো অ্যারোনটিক্স লিমিটেড এর সদর দপ্তর কোথায় হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এর সদর দপ্তর তাহলে কোথায় অবস্থিত এর সদর দপ্তর দেখো অ্যান্সার হবে এ ব্যাঙ্গালুরুতে অবস্থিত পরে কোশ্চেনটা দেখো লালবাগ কে প্রতিষ্ঠা করেন দেখো এখানে লালবাগের কথা জানতে চেয়েছে লালবাগ লাল কেল্লা নয় লালবাগ কেল্লা দেখো লালবাগ কেল লালবাগ কেল্লা আছে আর লালবাগ আছে লালবাগ কেল্লাটা ঔরঙ্গজেব মানে প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু এই লালবাগটা লালবাগটা কিন্তু হবে এখানে হায়দার আলী অ্যান্সার হবে ডি পরে কোশ্চেনটা দেখো কম্পাইলার প্রকৃতপক্ষে কী বলছে কম্পাইলার প্রকৃতপক্ষে কী কম্পাইলার একটা তাহলে অ্যান্সার কী হবে কম্পাইলার প্রকৃতপক্ষে কী কম্পাইলার প্রকৃতপক্ষে কী অ্যান্সার কোনটা হবে নিম্নলিখিতদের মধ্যে তাকে অ্যান্সার হবে কম্পাইলার হলো অ্যান্সার হবে সি এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করার প্রোগ্রাম এটা অ্যান্সার হবে কম্পাইলার হলো পরে কোশ্চেনটা দেখো দু হাজার জনগণনা অনুসারে কোন রাজ্যে মহিলার সংখ্যা পুরুষদের তুলনায় বেশি মানে দু সালে জনগণনা হয়েছিলো লাস্ট সেই জনগণনায় মহিলা থেকে মানে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি আছে অ্যান্সার হবে এ কেরল রাজ্যে পরে কোশ্চেনটা দেখো কম্পিউটারের কিছু টাইপ করলে তা সঠিক করে দেওয়ার ওয়ার্ড ফাংশানটি ওয়ার্ড ফাংশানটাকে কী বলে মানে কম্পিউটারে কিছু যদি মানে কি ভুল হয় সেটাকে সঠিক করে দেয় সেই সঠিক করার ওয়ার্ড ফাংশানটার নাম কি দেখো অ্যান্সার হবে সি অটো কারেক্ট পরে কোশ্চেনটা দেখো সম্প্রতি প্রয়াত মানকম্ব বন সমীনাথন কোন বিপ্লবের জনক সোমিনাথন কোন বিপ্লবের জনক ছিল হবে এ সবুজ বিপ্লবের জনক ছিলেন পরে কোশ্চেনটা দেখো এস এল কথাটির পুরো অর্থ কি এস এল ভি কথাটির পুরো পুরো কথাটার অর্থ মানে ফুল ফর্মটা জানতে চেয়েছে তাহলে এসএল ভি কথাটির ফুল ফর্ম হলো দেখ অ্যান্সার হবে সি স্যাটেলাইট লঞ্চার ভেহিক্যাল পরে কোশ্চেনটা দেখো ইসরোয়ের প্রথম সৌর অভিযানের নাম দেওয়া হয়েছে তাহলে ইসরোয়ের প্রথম সৌর অভিযানের কী নাম দেওয়া হয়েছে দেখ অ্যান্সার হবে ডি আদিত্য এ লন পরে কোশ্চেনটা দেখো নিচের কোনটি চতুর্থ প্রজন্মের ল্যাঙ্গুয়েজ চতুর্থ প্রজন্মের ল্যাঙ্গুয়েজ নিম্নলিখিত কোনটা অ্যান্সার হবে বি এস এল এটি হলো চতুর্থ প্রজন্মের ল্যাঙ্গুয়েজ পরে কোশ্চেনটা দেখো কেন্দ্রীয় সরকারের নবগঠিত নীতি আয়োগের কটি সাবগ্রুপ গঠন করেছে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকার নবগঠিত নীতি আয়োগে কটি সাবগ্রুপ গঠন করেছে প্রধানমন্ত্রী দেখ অ্যান্সার হবে সি তিনটি পরে কোশ্চেনটা দেখো ভারতবর্ষের কোন শহরকে সূর্য শহর বলা হয় ভারতবর্ষের কোন শহরকে সূর্য শহর তাহলে সূর্য শহর বলা হয় কোন শহরকে আনসার হবে সি যোধপুরকে পরে কোশ্চেনটা দেখো ভারতের মূল খণ্ড ও রামেশ্বরমকে আলাদা করেছে নিচের কোনটি মানে কোন প্রণালীটা মূল ভূখণ্ড ও রামেশ্বরমকে আলাদা করেছে দেখো তাহলে অ্যান্সার হবে ডি পবন চ্যানেল মানে অ্যাকচুয়ালি এটা পবন পবন চ্যানেল বলা হয় পরে কোয়েশ্চেনটা দেখো এশিয়ার বৃহত্তম সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত যেটি এশিয়ার বৃহত্তম দেখো অ্যান্সার হবে বি পশ্চিমবঙ্গ রাজ্যে পরে কোশ্চেনটা দেখো লিনাক্স হল তাহলে লিনাক্সটা কি কোনটা অ্যান্সার হবে লিনাক্স দেখ অ্যান্সার হবে সি মানে ইউনিক্সের মতো একটি অপারেটিং সিস্টেম লিনাক্স হলো একটা অপারেটিং সিস্টেম পরে কোশ্চেনটা দেখো কোন শস্য চাষের জন্য সর্বাধিক নাইট্রোজেন প্রয়োজন নিম্নলিখিত কোন শস্যের সর্বাধিক নাইট্রোজেনের প্রয়োজন হয় চাষের জন্য দেখো ইক্ষু চাষের জন্য সর্বাধিক নাইট্রোজেনের প্রয়োজন হয় তাহলে ডিধাক্ট অ্যান্সার পরে কোশ্চেনটা দেখো নিচের কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় তবে নিম্নলিখিত কোনটি স্ক্যান্ডিনেভিয়ানের দেশ নয় তাহলে অ্যান্সার কোনটা হবে দ্য ক্যান্সার হবে বি লুস্কেমবার্গ পরে কোশ্চেনটা দেখো কিসের জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত কিসের জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত দেখ অ্যান্সার হবে সি কম্পিউটার সফটওয়্যারের জন্য পরে কোশ্চেনটা দেখো নিচের কোন দেশের মুদ্রা দীর্হাম তাহলে নিম্নলিখিত কোন দেশের মুদ্রাটা নাম হচ্ছে দীর্হাম দেখ অ্যান্সার হবে সি মরক্কের মুদ্রা পরে কোশ্চেনটা দেখো কোন দেশের সংসদের নাম আলপিঙ্কি পিঙ্গি আলপিঙ্গি কোন দেশের সংসদের নাম আলপিঙ্গি দেখো অ্যান্সার হবে এ আইসল্যান্ডের সংসদের নাম পরে কোশ্চেনটা দেখো ভিটামিন ই এর রাসায়নিক নাম কি ভিটামিন ই এর রাসায়নিক নাম দেখো এই ক্যালসি ভিটামিন ডি এর রাসায়নিক নাম রাইবোফ্লোবিনটা ভিটামিন বি টু এর রাসায়নিক নাম রেটিনলটা ভিটামিন এ এর রাসায়নিক নাম তাহলে অবশ্যই এখানে অ্যান্সার হবে এ টোকোফেরল পরে কোশ্চেনটা দেখো সোর্স কোড হল সোর্স কোড তাহলে নিম্নলিখিত কোনটিকে হয় সোর্স কোড দেখ অ্যান্সার হবে সোর্স কোড সোর্স কোড বলা হয় অ্যান্সার এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা লাগারিদম পরে কোয়েশ্চেনটা দেখো কোন রাজপুত রাজা জয়পুর শহরের প্রতিষ্ঠাতা তাহলে জয়পুর শহরটা কোন রাজপুত নেতা প্রতিষ্ঠা করেছিল দেখ আনসার হবে ডি দ্বিতীয় জয়সিংহ পরে কোশ্চেনটা দেখো উত্তরপ্রদেশে মহিলা বিট অফিসারদের কী নামে ডাকা হয় উত্তরপ্রদেশে মহিলা বিট অফিসারদের কী নামে ডাকা হয় দেখ হবে শক্তি দিদি পরে কোশ্চেনটা দেখো নিম্নলিখিত কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় দেখো আনসার হবে বি বেঙ্গালোরকে পরে কোশ্চেনটা দেখো ডাকার কোন দেশের রাজধানীর নাম ডাকার কোন দেশের রাজধানীর নাম দেখো আনসার হবে বি সেনেগালের রাজধানীর নাম হলো ডাকার পরে কোশ্চেনটা দেখো প্রথম ভারতীয় মহিলা যিনি স্কিবারে দক্ষিণ মেরুতে পৌঁছেছেন তাহলে প্রথম ভারতীয় মহিলা যিনি স্কিবারে দক্ষিণ মেরুতে পৌঁছেছেন তার নাম কী দেখো অ্যান্সার হবে ডি রিনাক কৌশল পরে কোশ্চেনটা দেখো কোন ব্যাংক ভারতে প্রথম মোবাইল ফোনের মাধ্যমে ডিজিটাল ব্যাঙ্ক পরিষেবা চালু করেছে কোন ব্যাঙ্ক ভারতে প্রথম মোবাইল ফোনের মাধ্যমে ডিজিটাল ব্যাঙ্ক পরিষেবা চালু করেছে দেখো আনসার হবে সি আইসিআইসিআই ব্যাঙ্ক পরে কোশ্চেনটা দেখো ডব্লু 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 এর পুরো নাম কী মানে ডব্লু 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 এর পুরো নাম নিম্নলিখিত কোনটি দেখ আনসার হবে ডি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পরে কোশ্চেনটা দেখো মালয়েশিয়ার মুদ্রার নাম কী মালয়েশিয়ার মুদ্রার নাম দেখো মালয়েশিয়ার মুদ্রা হবে অ্যান্সার হবে এ রিঙ্গিত এই নোট হলো দেখো ভুটানের মুদ্রা আর ইএনটা জাপানের মুদ্রা আর এই মুহুর্তে আমার সিধাকটা মনে পড়ছে না পরে কোশ্চেন দেখো ডেটাকে প্রসেস করে যা পাওয়া যায় সেটি কি ডেটাকে প্রসেস করে যা পাওয়া যায় সেটি কী দেখো অ্যান্সার হবে ডেটাকে প্রসেস করে পাওয়া যায় হবে এ ইনফরমেশান পরে কোশ্চেনটা দেখো বাবর নামার রচয়িতা হলেন তাহলে বাবর নামার রচয়িতাকে দেখো বাবর নামার রচয়িতা বাবর বাবর স্বয়ং মানে নিজেই অ্যান্সার ডিডাকট অ্যান্সার পরে কোশ্চেনটা দেখো এল এ এন কথাটির সম্পূর্ণ নাম এল এ এন কথাটির সম্পূর্ণ নাম কী এক অ্যান্সার হবে বি লোকাল এরিয়া নেটওয়ার্ক পরে কোশ্চেনটা দেখো সিবিআই এর এখনকার ডিরেক্টরকে সিবিআইরের বর্তমান ডিরেক্টর এখানে সিবিআই এর বর্তমান ডিরেক্টর কী হবে অ্যান্সার হবে বি এটা আসলে প্রবীণ হবে বয়দীর্ঘী হবে পরপালা বয়দীর্ঘী মধ্যাহ্ন প্রবীণ সুদ প্রবীণ সুদ হবে এটা পরের কোশ্চেনটা দেখো ভারতের প্রথম নিউক্লিয়ার রিয়োক্টার কোনটি ভালো ভারতের প্রথম নিউক্লিয়ার রিয়াক্টার দেখ অ্যান্সার হবে সি অপসরা পরে কোশ্চেনটা দেখো নেইদার এ হুয়াকনর এ ডাব বইটি কার লেখা নেইদার এ হুয়াকনর এ ডাব বইটি কে লিখেছেন দেখ অ্যান্সার হবে এ খুরশিদ মাহমুদ কাশুরি পরে কোশ্চেনটা দেখো ইউরোপ থেকে ভারত পর্যন্ত সমুদ্রপথ কে বা কারা আবিষ্কার করেছিলেন তাহলে ইউরোপ থেকে ভারতে আসার সমুদ্রপথটা কে আবিষ্কার করেছিলেন দেখার হবে বি দা দাগামা পরে কোশ্চেনটা দেখো কম্পিউটারে সব ডেটাই আসলে তাহলে কম্পিউটারের সব ডেটাই আসলে কি কম্পিউটারের সব ডেটাই আসলে কি দেখা অ্যান্সার হবে বি ডিজিটাল ডেটা পরে কোশ্চেনটা দেখো দুধের বিশৃঙ্খলা কিসের সাহায্যে মাপা হয় দুধের বিশৃঙ্খলা কিসের সাহায্যে মাপা হয় দেখা অ্যান্সার হবে সি ল্যাক্টোমিটারের সাহায্যে মাপা হয় পরে কোশ্চেনটা দেখো হাইড্রলিক পাম্প কোন নীতিতে কাজ করে হাইড্রলিক পাম্প কোন নীতিতে কাজ করে দেখো হাইড্রোলিক পাম্প কাজ করে হবে সি পাস্কালের নীতি পাস্কালের নীতি পরে কোশ্চেনটা দেখো সিপিইউ কথাটির সম্পূর্ণ রূপ হল সিপিইউ কথাটির সম্পূর্ণ রূপ কি মানে সম্পূর্ণ নাম পুরো নাম ফুল ফ্রম সিপিউ কথার দেখো সিপিইউ কথাটির সম্পূর্ণ সম্পূর্ণ নাম হলো অ্যান্সার হবে সি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট পরে কোশ্চেনটা দেখো ম্যাঙ্গালোরের বন্দরটি অবস্থিত ম্যাঙ্গালোর বন্দরটি অবস্থিত তাহলে কোন রাজ্যে ম্যাঙ্গালোর বন্দরটি অবস্থিত দেখো অ্যান্সার হবে ডি কর্ণাটক রাজ্যে পরের কোশ্চেনটা দেখো পাওয়ার পয়েন্ট কী ধরনের সফটওয়্যার মানে লিখে যে আমাদের পাওয়ার পয়েন্টটা কী জন্য ব্যবহার করা হয় পাওয়ার পয়েন্ট দেখো পাওয়ার পয়েন্টটা এই প্রেজেন্টেশনের জন্য ব্যবহার করায় প্রেজেন্টেশন পরে কোশ্চেনটা দেখো কে ডেজার্ট নামে পরিচিত কে দেখার হবে সি আরুইল রমেল পরে কোশ্চেনটা দেখো কৃত্রিম বৃষ্টি ঘটানোর জন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় কৃত্রিম বৃষ্টি ঘটানোর জন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় দেখো কৃত্রিম বৃষ্টি ঘটনার জন্য ব্যবহার করা অ্যান্সার হবে সি সিলভার আয়োডাইড পরে কোশ্চেনটা দেখো মাইক্রোফোন কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে মাইক্রোফোন কোন শক্তিতে মানে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত করে মাইক্রোফোনটা অ্যান্সার কোনটা হবে মাইক্রোফোন দেখো অ্যান্সার হবে বি শব্দশক্তিকে তরিত শক্তিতে রূপান্তরিত করে পরে কোশ্চেনটা দেখো নিচের কোন তরল অধাতু এবং নিম্নলিখিত কোনটি কোন তরলটি অধাত দেখো আধাত হবে অ্যান্সার হবে বি ব্রমিন পরে কোশ্চেনটা দেখো দিনার কোন দেশের মুদ্রা দিনার নিম্লিগত কোন দেশের মুদ্রার নাম দিনার দেখো দিনার হবে অ্যান্সার হবে সি ইরাকের মুদ্রার নাম দিনার পরে কোশ্চেনটা দেখো কার্বন মনোক্সাইড বিক্রিয়া থেকে রোগীকে সুস্থ করার উপায় কী কার্বন মনোক্সাইড বিক্রিয়া থেকে রুগীকে সুস্থ করার উপায় কী দেখো অ্যান্সার হবে সি শুদ্ধ অক্সিজেন দেওয়া পরে কোশ্চেনটা দেখো বার্মিংহাম কী জন্য বিখ্যাত বার্মিংহাম কিসের জন্য বিখ্যাত দেখো অ্যান্সার হবে এ লোহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত পরে কোশ্চেনটা দেখো কোন রোগ শনাক্তকরণের জন্য ইলিশা টেস্ট করানো হয় নিম্নলিখিত কোন রোগটি শনাক্তকরণের জন্য ইলিশা টেস্ট করানো হয় দেখ অ্যান্সার হবে ডি এইডস রোগ শনাক্ত করার জন্য পরে কোশ্চেনটা দেখো কোন প্রাণীর থেকে অ্যাংলোরা উল পাওয়া যায় কোন প্রান্ত থেকে উল অ্যাংলোরা পাওয়া যায়টা দেখ অ্যান্সার হবে এ খরগোশ থেকে পরের কোশ্চেনটা দেখো দুটি বরফের টুকরো পাশাপাশি রেখে চাপ দিলে একসঙ্গে জুড়ে যায় এই ঘটনা কোন বলের জন্য ঘটে দুটি পর্বের টুকরো পাশাপাশি দেখে চাপ দিলে জ্বলে যায় এই ঘটনা কোন বলের জন্য ঘটে থাকে নিম্নলিখিত কোনটা অ্যান্সার হবে এটা আসলে পুনশ্চিলি ভবনের জন্য হয়ে থাকে কিন্তু এখানে কিসের জন্য হবে দেখো অ্যান্সার হবে ডি হাইড্রোজেন আয়ন তৈরির জন্য পরে কোশ্চেনটা দেখো ভাগ হিরণ্য বলি করগুলি মানে কারামলে প্রচলিত ছিল এই করগুলি ভাগ হিরণ্য বলি এই করগুলি কারামলে প্রচলিত ছিল হবে ডি হর্ষবর্ধনে আমলে প্রচলিত ছিল পরে কোশ্চেনটা দেখো সার্ভাইকাল অস্থি নিচের কোনটিতে অবস্থিত সারভাইকাল অস্থি নিচের কোনটিতে অবস্থিত দেখো সারভাইকাল অস্থিটি থাকে অ্যান্সার হবে এ ধারে পরে কোশ্চেনটা দেখো হাজারিবাগ লেক কোন রাজ্যে অবস্থিত হাজিরবাগ লেকটা কোন রাজ্যে আছে দেখো হাজারিবাগ লেক আছে অ্যান্সার হবে ডি ঝাড়খণ্ড রাজ্যে পরে কোশ্চেনটা দেখো ইউরোপিয়ান ইউনিয়নদের সদস্য দেশগুলির জন্য কত সালে অভিন্ন মুদ্রা ইউরো চালু করা হয় ইউরোপিয়ান ইউনিয়ন সদস্য দেশগুলির জন্য কত সালে অভিন্ন মুদ্রা ইউরো চালু করা হয় ইউরো চালু করা হয় কত সাল দেখো অ্যান্সার হবে বি দু হাজার দুই সালে পরে কোশ্চেনটা দেখো ভারতের বৃহত্তম তৈল খনি হলো ভারতের বৃহত্তম তৈল খনি কোনটি দেখো অ্যান্সার হবে ভারতের বৃহত্তম তৈল খনি ডি বোম্বে হাই পরে কোশ্চেনটা দেখো কলকাতা কবে থেকে কত সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল কলকাতা কবে থেকে কত সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল ক্যান্সার হবে সি সতেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পরে কোশ্চেনটা দেখো তিস্কো কুরম উৎসব পালন করা হয় কোন রাজ্যে তিশক কুরম এই উৎসবগুলো পালন করা হয় নিম্নলিখিত কোন রাজ্যে দেখো অ্যান্সার হবে এ কেরল রাজ্যে পরে কোশ্চেনটা দেখো নিচের কোনটিকে বাদামি কয়লা বলা হয় বাদামি কয়লা বলা হয় কোনটা দেখো অ্যান্সার হবে বাদমি কয়লা বলা হয় বি লিগনাইট কয়লাটাকে লিগনাইট পরে কোশ্চেনটা দেখো ভারতের প্রথম লোকসভা নির্বাচন শুরু মানে হয় কত সালে শুরু হয়েছিল কত সালে নির্বাচন ভারতের প্রথম লোকসভা নির্বাচন হয়েছিল দেখো অ্যান্সার হবে ডি উনিশশো একান্ন আসলে উনিশশো একান্ন বাউন্ন সালে হয় তো এখানে একান্ন সাল দিয়েছে পরে কোশ্চেনটা দেখো ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী হ্যাঁ দেখ হবে ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন হচ্ছে অ্যান্সার হবে বি ইন্দিরা গান্ধী পরে কোশ্চেন দেখো কে অ্যাংলোভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন অ্যাংলো অ্যাংলোভেদিক কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন দেখো অ্যান্সার হবে ডি লালা হংসরাজ পরে কোশ্চেনটা দেখো ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি ভারতের উচ্চতম জলপ্রপাত ভারতের উচ্চ উচ্চতম জলপ্রপাত কোনটি দেখ আনসার হবে বি কুঞ্চিকল জলপ্রপাতটি ভারতের উচ্চতম জলপ্রপাত পরে কোশ্চেনটা দেখো গাঙ্গেয় গাঙ্গেয় ডলফিন দিবস গাঙ্গেয় ডলফিন দিবস পালন করা হয় কত তারিখে গাঙ্গেয় ডলফিন দিবস কত তারিখে পালন করা হয় দেখ অ্যান্সার হবে বি পাঁচ অক্টোবর পরে কোশ্চেনটা দেখো সম্প্রতি কোন রাজ্যে নীলগিরি তাহর প্রকল্প চালু হল নীলগিরি তাহর প্রকল্প চালু হয়েছে সম্প্রতি কোন রাজ্যে দেখো অ্যান্সার হবে এ তামিলনাড়ু রাজ্যে পরে কোশ্চেনটা দেখো সেলা টানেল ভারতের কোন রাজ্যে তৈরি হচ্ছে সেলা টানেল ভারতের কোন রাজ্যে তৈরি হচ্ছে দেখো সেলা টানেলটা ভারতের অ্যান্সার হবে সি অরুণাচল প্রদেশে তৈরি হচ্ছে পরে কোশ্চেনটা দেখো সম্প্রতি খবরে আসা ভ্যালি ভারতের কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত ভ্যালি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত দেখো অ্যান্সার হবে ডি লাদাখে দেখো আজকে আমাদের এই পঁচাত্তরটি জি কে কোশ্চেন ছিল তোমরা অবশ্যই কমান্ডে জানিও তোমাদের ক্লাসটা কেমন লাগছে আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেলাইকনটা অবশ্যই অন করে দিও থ্যাংক ইউ